আওয়ামী মৎস্যজীবী লীগের 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনটির নেতারা। সকালে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর। শ্রদ্ধা নিবেদন শেষে 15 আগস্টের সকল শহীদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর 21 বছর উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী মৎস্যজীবী লীগ। সকালে তেজগাঁওয়ে ঢাকা জেলার আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে অংশ নেবেন আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা।